ان الحمد لله والصلاه والسلام على رسول الله السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক, ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কারণে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে কুয়েতের আদিবাসীরা। ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ব্যবহার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তাদের এই আন্দোলনে ব্যাপক সাড়া মিলেছে বিশ্বব্যাপী। ইতিমধ্যে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে। এর নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক হ্যাশট্যাগের সঙ্গে জুড়ে দিয়েছে এসব ছবি ও ভিডিও। আন্দোলনকারীরা ফেসবুকে পোস্টে ফ্রান্সের বিভিন্ন কোম্পানির একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ফ্রান্সের মালিকানাধীন কোম্পানিগুলোর লোগো ও নাম ব্যবহার করা হয়েছে। গত 16 অক্টোবর ফ্রান্সের প্যারিসে শহরতলি এলাকায় এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের উর্দি দিয়ে রাইটার্স জানিয়েছে হামলাকারীর বয়স 18 বছর। তিনি হচ্ছেন জাতিগোষ্ঠী এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। মত প্রকাশের স্বাধীনতা ক্লাসে তিনি শিক্ষার্থীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন দেখিয়েছিলেন। তারপর তাকে হত্যা করা হয়। এরপর ফ্রান্সের পুলিশ দেশটিতে অত্যন্ত 50টি মসজিদ এবং মুসলিম এলাকায় ভয়াবহ অভিযান চালায়। 5.5 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত কার্টুন ছাপার পর ফ্রান্সের ব্যঙ্গত্ব ম্যাগাজিন কার্টুন ম্যাগাজিন সালিয়াদুলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে সেই ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এরপরে শক্ত অবস্থান নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্ট জানিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত কার্টুন নিয়ে নিন্দা জানাবেন না তিনি। একই সঙ্গে বিচ্ছিন্নবাদী এসব হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন মন্দের ব্যবস্থা না নেওয়া ও সাল্লিয়াদুলের পক্ষে অবস্থান না নেওয়ার পর মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম দেশগুলো। তার বহিঃপ্রকাশ হিসেবে ফ্রান্সের সব পণ্য বয়কটের ডাক দিয়েছে কুয়েত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ করে টুইটার ও ফেসবুকে ফ্রান্সের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আশা করি বাংলাদেশে ফ্রান্সের পণ্য বয়কট করা হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।